নিশ্চয়ই আপনি রাতে কখনো রংধনু দেখেননি। একটি নীলতিমির হার্টবিট 2 মাইল দূর থেকেও শোনা যায়। এমনই মজাদার ও ইন্টারেস্টিং 10টি তথ্য দিয়ে সাজানো হয়েছে তথ্যালয়ের আজকের এপিসোড। আজকের এপিসোডটি দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। পিগলেট স্কুইড, এটা সাধারণত প্যাসিফিক মহাসাগরে পাওয়া যায়। এই স্কুইড সম্পর্কে আমাদের কয়েক বছর আগে পর্যন্ত কোনো প্রকার ধারণা ছিল না। এমন ধরনের স্কুইড হতে পারে এমনটা তো কেউ কখনো কল্পনাও করতে পারেনি, কারণ এটি দেখতে পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে থাকে। এই পিগলেট স্কুইডটি সমুদ্রে থাকা সবচেয়ে সুন্দর দেখতে প্রাণীগুলোর মধ্যে অন্যতম। এই স্কুইডটাকে দূর থেকে দেখলে মনে হবে পানিতে কোনো প্লাস্টিক ভেসে আছে, কিন্তু এর কাছে গেলেই শুধুমাত্র বোঝা যায় এটি একটি স্কুইড। সমুদ্রে 500 থেকে 600 মিটার নিচে এই স্কুইড থেকে থাকে। এই স্কুইডের সবচেয়ে ইন্টারেস্টিং তথ্যটি হচ্ছে, স্কুইড প্রজাতির মধ্যে এটাই একমাত্র স্কুইড যা অন্ধকারে জ্বলতে পারে এবং অক্টোপাসের মতো ধোঁয়াও বের করতে পারে। আমরা যখনই অন্ধকারে চলাফেরা করি তখনই আমরা ফ্ল্যাশলাইট ব্যবহার করি। আমরা ফ্ল্যাশলাইট ব্যবহার করি তা তো ঠিক আছে, কিন্তু যদি কোনো মাছ ফ্ল্যাশলাইট ব্যবহার করে তা দেখতে কেমন হবে বলুন তো? চলুন দেখে নেওয়া যাক। এটা দেখে কোনো কার্টুনের দৃশ্য মনে করবেন না, এটি কোনো কাল্পনিক চিত্রও না। এই ফ্ল্যাশলাইট কোনো বিদ্যুতেও জ্বলছে না, এটা এক প্রকার ব্যাকটেরিয়া চালাচ্ছে। এই ব্যাকটেরিয়া নিজে থেকে গোলো করতে পারে। ফ্ল্যাশলাইট ফিশের ঠিক চোখের নিচে এই ব্যাকটেরিয়াগুলো থেকে থাকে। এই ব্যাকটেরিয়াগুলোকে কন্ট্রোল করে মাছগুলো আলো জ্বালিয়ে শিকারকে আকর্ষিত করে থাকে। এই মাছগুলো সমুদ্রের খুব গভীরে বসবাস করে, যেখানে কোনো প্রকার আলো পৌঁছতে পারে না। এমন জায়গা থেকে এরা দল বেঁধে আলো জ্বালিয়ে একসাথে শিকার করে থাকে। ডলফিন, ডলফিন আমাদের গ্রহের অন্যতম স্মার্ট প্রাণী হিসেবে খুবই পরিচিত, কারণ তারা তাদের মস্তিষ্কের শক্তি সংরক্ষণ করতে পারে। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের মস্তিষ্কের বিশ্রামের প্রয়োজন হলেও আংশিক চেতনা বজায় রাখার একটি সুন্দর কৌশল রপ্ত করেছে ডলফিন। যেহেতু তারা প্রতিনিয়ত শিকারের খোঁজে থাকে, তাই তারা সবসময় এক চোখ খোলা রেখে ঘুমায়। কিছু গবেষণায় পাওয়া গিয়েছে যে অর্ধঘুম দিনের বেলায় প্রাণীগুলোকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। আপনি জানেন কি, মাকড়সা জাল প্রাচীনকালে ব্যান্ডেজ হিসেবে ব্যবহার করা হতো। প্রাচীন গ্রিস এবং রোমের কিছু ডাক্তারেরা তাদের রোগীদের জন্য ব্যান্ডেজ তৈরি করত মাকড়সা জাল ব্যবহার করে। মাকড়সা জালে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা ক্ষত পরিষ্কার রাখতে এবং সংক্রমণ রোধ করতে খুবই সাহায্য করে। এটাও বলা হয় যে মাকড়সা জাল ভিটামিন কে দ্বারা সমৃদ্ধ, যা ক্ষত জমাট বাঁধতে খুব সাহায্য করে। নীলতিমি, যার ওজন 150 টন, এই বিশাল প্রাণীর একটি বিশাল হাড় থাকবে, এটাই স্বাভাবিক। সাধারণত একটি নীলতিমির হৃৎপিণ্ডের ওজন 1,300 পাউন্ড হয়ে থাকে। তার বিশাল শরীরের মধ্যে রক্ত চলাচল করানোর জন্য এর হৃদস্পন্দন এতটাই শক্তিশালী হয় যে এটা আপনি 2 মাইল দূর থেকেও শুনতে পাবেন। যেখানে হামিংবার্ড পাখির হার্ট প্রতি মিনিটে 1200 বার স্পন্দিত হয়, আর এই নীলতিমির হার্ট প্রতি মিনিটে মাত্র 8 থেকে 10 বার স্পন্দিত হয়ে থাকে। লেপ্টোসিফেলাস, এই মাছটি পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে থাকে, এর জন্য এই মাছকে কালারলেস প্রাণীও বলা হয়ে থাকে। এই মাছটি জন্মানোর 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত 94% ট্রান্সপারেন্ট হয়ে থাকে। পরে ধীরে ধীরে এর মাথা ও শরীরের একটি মাত্র মেরুদণ্ড দৃশ্যমান হয়, তাও খুব চিকন হয়ে থাকে। অন্য সব প্রাণীদের মতো এদের রেড ব্লাড সেলসও থাকে না। এর অদ্ভুত বর্ণনা এখানে শেষ নয়। এর শরীরের অর্গানসগুলো এতটাই ছোট হয়ে থাকে মাইক্রোস্কোপ ছাড়া যা দেখা পুরোপুরি অসম্ভব। মুনবো, এটা আবার কি তাই না? মুনবো হচ্ছে রাতের রংধনু। রংধনু মূলত দৃশ্যমান আলোর রেখা, যা বায়ুমণ্ডলে অবস্থিত জলকণায় সূর্যালোকের প্রতিফলন এবং প্রতিসরণের ফল। সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত দিকে রংধনু দেখা যায়। আপনি জানেন কি, রাতেও ঠিক তেমন রংধনু দেখা সম্ভব, যদিও তারা চাঁদের আলোর প্রতিফলন এবং প্রতিসরণ দ্বারা সৃষ্টি হয়ে থাকে। এটি জলপ্রপাত এবং কুয়াশাযুক্ত স্থানে প্রায়ই ঘটে থাকে। এটি দেখতে হলে যথেষ্ট আলো থাকার জন্য একটি পূর্ণিমা চাঁদের কাছাকাছি থাকা খুবই প্রয়োজন। আপনি জানেন কি, আপনার শরীরের সমস্ত হাড়ের 1/4 শুধুমাত্র আপনার পায়ের মধ্যেই রয়েছে। আপনার একটি পায়ে 26টি হাড় রয়েছে এবং 2টি পায়ে যথাক্রমে 52টি হাড় রয়েছে। আপনার পুরো শরীরের 206টি হাড়ের মধ্যে যা 25%-এরও বেশি। এটি সম্পর্কে একটু চিন্তা করুন, আপনার পা আপনার ওজনকে বহন করে এবং আপনাকে লাফাতে দৌড়াতে সাহায্য করে। আপনি জানেন কি, একটি ধৈর্যশীলতার দৌড়ে মানুষ অন্য যে কোনো প্রাণীকে ছাড়িয়ে যেতে পারে। তার অন্যতম কারণ হচ্ছে মানুষের পায়ের এই সুন্দর মেকানিজম।
আপনি জানেন কি সানগ্লাস কেন কোথায় কিভাবে তৈরি করা হয়েছিল? এখন সানগ্লাস প্রতিরক্ষামূলক চশমা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কার্যকরভাবে প্রখর সূর্যের আলো থেকে আমাদের চোখকে রক্ষা করে থাকে। অবশ্যই এটি এখন একটি ফ্যাশন আনুষঙ্গিক বস্তু, কিন্তু সানগ্লাস মূলত 1200 শতকে চীনে আবিষ্কার করা হয়েছিল। এই সানগ্লাস মূলত চীনের বিচারকেরা ব্যবহার করে থাকত, যেন জিজ্ঞাসাবাদের সময় তাদের আবেগ বা অনুভূতি প্রকাশ না পায়। এবার ইংল্যান্ডের একটি অদ্ভুত আইন সম্পর্কে জানা যাক। ব্রিটিশ আইন অনুসারে ইংল্যান্ড এবং ওয়েলসের খোলা পানিতে সাঁতার কাটা সব রাজহাঁসের দাবিহীন মালিক হচ্ছে রানী দ্বিতীয় এলিজাবেথ। মধ্যযুগীয় সময়ে এই আইনের উদ্ভব হয়েছিল, যখন রাজহাঁস ধনীদের জন্য একটি উপাদেয় ছিল, কিন্তু এই আইনটি আজও বহাল রয়েছে। রানী দ্বিতীয় এলিজাবেথ রাজহাঁসের সাথে শতাব্দীর প্রাচীন ঐতিহ্যকে আজও বজায় রেখেছেন। তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। এমনই মজাদার সায়েন্টিফিক ও ইন্টারেস্টিং তথ্য পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।